আজকে আমরা দেখব জোভিসনের নতুন ক্যামেরা কিভাবে ওল্ড এনভিআর এ সাপোর্ট করাইতে হয়। তো নর্মালি এখন যে ক্যামেরাগুলো আসে জোভিসনের, JBS N933-K1, JBS N913-K1, 513-K1, তো এগুলা ম্যাক্সিমামই হচ্ছে 3 মেগাপিক্সেল, 4 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল। তো এই ক্ষেত্রে যদি আমরা আগের যেমন 6-7, 6-7, 6-6, AC-2, 6-6, 6-00 এই সিরিজ ওল্ড এনভিআরগুলোতে যদি এই ক্যামেরাগুলো সাপোর্ট করাইতে চাই, তখন হচ্ছে আমাদের দুইটা জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে এইখানে প্রোটোকল, এখনকার যে ক্যামেরাগুলো আসে নতুন ওগুলো ক্লাউড সি 2.0, আর আগের ওল্ড ক্যামেরাগুলো যেগুলো ক্লাউড সি 1 প্রোটোকলের, তো এই ক্ষেত্রে প্রোটোকলটা একটা ব্যাপার, যেহেতু ওই টু ওই এনভিআরে নাই, ওল্ড এনভিআরে নাই। তো আমাদের এই ক্যামেরাটা মানে নতুন ক্যামেরাগুলো আমরা ক্লাউড সি 1 করে নিব। একটা ব্যাপার, যখন ক্যামেরা 2 মেগাপিক্সেল বেশি হয়, তখন হচ্ছে আমাদের আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, রেজুলেশন। রেজুলেশনটা যেহেতু ওই এনভিআরে 2 মেগাপিক্সেলের বেশি সাপোর্ট করবে না, আমাদের এই ক্যামেরাটা 2 মেগাপিক্সেলে কনভার্ট করে নিতে হবে। আরেকটা ব্যাপার তো আছে, যেহেতু আগের এনভিআর H.264 কম্প্রেশন বা কোডিংয়ের, তো এখন হচ্ছে এই ক্যামেরাটা কিন্তু দুইটা অপশন আছে, আপনার H.264ও আছে, 5ও আছে। যেহেতু আমার ওল্ড এনভিআরে এটা কানেক্ট করাবো, তাইলে আমার এই ক্যামেরাটা H.264-এ কনভার্ট করে নিতে হবে। তাইলে এই নতুন ক্যামেরাগুলো কিন্তু দুইটা অপশন পাবো, আমরা আগের এনভিআরও সাপোর্ট করাইতে পারবো, অপশন থাকে আপনার ক্লাউড সি 1, ক্লাউড সি 2 এর, আবার সাথে সাথে কম্প্রেশনও থাকে H.264, H.265। তো আগের এনভিআর যদি আমরা এটা কনভার্ট করি, তাহলে H.264-এ কনভার্ট করে নিতে হবে। আর যদি এনভিআরটা আমাদের খেয়াল করতে হবে, যদি ম্যাক্সিমাম 2 মেগাপিক্সেল হয়, তাহলে রেজুলেশনটা 1080x1920 করে নিতে হবে। তো চলুন দেখি এটা আমরা কীভাবে সহজে ক্লাউড সি 1 এনাবল করতে পারি, সাথে আমরা কম্পিশনটাও দেখব, তো রেজুলেশন কীভাবে চেঞ্জ করে আমরা দেখি এখন। এটার জন্য আমরা BMS 610 এটা ডাউনলোড করে নিব। আমি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি, এর আগের ভিডিওতে আমি এটা রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাইছি, তো এর আগের ভিডিওটা দেখে নেবেন যারা রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশনটা করতে পারবেন না বা ডাউনলোডটা। তো আমি লগ ইন দিব, ডিভাইস ম্যানেজমেন্ট এখানে গিয়ে রিপ্লাই দিব। তো আমার ক্যামেরাটি মেবি এইটা, আমি এই সিলেক্ট করব, সিলেক্ট করে চেক মার্ক দিব, চেক মার্ক দেওয়ার পরে অ্যাডে ক্লিক করব। অলরেডি অ্যাড হয়ে গেছে, এটা অনলাইন হয়ে গেছে, আমি এখন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিও প্রিভিউ, ভিডিও প্রিভিউতে যাওয়ার পরে এটা যেহেতু আমার আইপিসি মানে হচ্ছে আইপি ক্যামেরা, আমি এই ক্যামেরাতে ক্লিক করে এইচডি মোডটা দিই। তো আমার ক্যামেরাটি অলরেডি লাইভ, এখন আমি এটার সেটিংয়ে যাব, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ক্লিক করার পরে ডিভাইস সেটিংয়ে যাব। এখানে ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ মেসেজ দিবে, আমি এখন চেঞ্জ করব না, চেঞ্জ যদি করি ওকে, আর যদি চেঞ্জ না করি ক্যান্সেল। ক্যান্সেল দেওয়ার পরে আমরা অলরেডি ক্যামেরার কনফিগারেশনে ঢুকে গেছি। তো ভিডিও অ্যান্ড অডিও, ভিডিও অ্যান্ড অডিও থেকে ভিডিও স্ট্রিমে ক্লিক করব। এখানে কোডটা আমাদের চেঞ্জ করে দিতে হবে, যেহেতু আমাদের পুরাতন এনভিআরটা হচ্ছে H.264, তো H.264টা করে দিব। আর যেহেতু আগের ক্যাম এনভিআরগুলো ম্যাক্সিমামই 2 মেগাপিক্সেলে বেশি সাপোর্ট করে না, তাহলে আমরা রেজুলেশনটা চেঞ্জ করে নিব, 192
1920 ইন্টু 1082 মানে 1920 ইন্টু 1008 সেট করে নিব। আর সাব স্ট্রিমটা একই রকম H.264 এ কনভার্ট করে সেভ দিব, সাকসেস। তো এটা হয়ে গেছে অলরেডি আমার এখানে। এরপরে হচ্ছে আমার ভিডিও নেটওয়ার্কে যাব, নেটওয়ার্কের থেকে বেসিকে। তো এই বেসিকে যখন আসব, আমার এই যে আগের, যেহেতু আগের এনবিআরটা আমি এর আগে বলছি 1.0 1.0 ক্যামেরাও আগের ম্যাক্সিমাম 1.0, তো আমাদের ক্লাউড সি এই অপশনটা এনাবল করে দিতে হবে যদি আমি পুরাতন এনবিআরের চালাই। আর নতুনটাতে তো কিছুই করা লাগবে না, অটোমেটিক্যালি পেয়ে যায় সব কিছু। আর আরেকটা জিনিস হলো নেটওয়ার্ক। নেটওয়ার্কটা অনেক সময় আমার এখানে এক্সাম্পল 192.168.3.1 নেটওয়ার্ক, অন্য জায়গায় হয়তো 192.168.0.1 নেটওয়ার্ক। তো এই জন্য আমরা অটোমেটিক ডিএসসিবিটা দিয়ে রাখবো, তাহলে অটোমেটিক্যালি যে নেটওয়ার্কে লাগাই আমার আইপি পেয়ে যাবে। সেভ দিব, ওকে দিব। আমার কনফিগার হয়ে গেছে, ক্যামেরাটা আমার রিবুট নিবে। রিবুট নেওয়ার পরে আবার ওপেন হয়ে যাবে, আমরা একটু দেখব। এছাড়াও এই সেম ক্যামেরাটি আমরা বিভিন্ন প্রসেসে কনফিগার করে নিতে পারবো। আপনার সাইলে এইখানে জবিসন এনবিআর সিস্টেম, এটা দিয়ে করে নিতে পারবো। ডিভাইসে যাব, ওকে দিব। হ্যাঁ, এই ক্যামেরাটা, এই যে 192.168.3.50 অলরেডি রিস্টার্ট হয়ে ওপেন হয়ে গেছে। এখানে ক্যামেরাটা যখন ফ্রি ভিউ দিবে, তখন এই ক্যামেরা সেটিংয়ে গিয়ে আমরা আগের মতো এই যে ক্যান্সেলে দিয়ে আমরা প্রোগ্রামে ঢুকে যাব। এই যে ভিডিও দেখি, স্ট্রিমিং দেখি যে কনফিগারেশনগুলো আমাদের হয়েছে, সেভ হয়েছে কি না। দেখেন কোড H.264, রেজলিউশনও 2 মেগাপিক্সেলে সেট করা আছে। আর সাব স্ট্রিমটাও একই রকম, নেটওয়ার্ক দেখি, নেটওয়ার্কে বেসিক। এই যে ডিএসসিপিটা অ্যানেবল আছে, ক্লাউড সি ওয়ান কম্পিটেবিলিটি মোড আছে। তো আমার অলরেডি ডান। আপনারা চাইলে এই যে এনবিআর সিস্টেম, এটা দিয়ে করে নিতে পারবেন। BMS 610 যেহেতু লেটেস্ট, আমি রিকমেন্ড করব আপনাকে, আপনাদের যে BMS 610 দিয়ে এই কাজটা করে নিতে পারবেন। তাছাড়াও আমাদের জবিসনের সব ক্যামেরা ওয়েব ফোট সাপোর্ট করে, ওয়েব প্ল্যাটফর্ম সাপোর্ট করে। আমি এই যে ক্যামেরাটি অলরেডি কনফিগার করে দেখছি, এটা আমরা চাইলে ওয়েব ব্রাউজার দিয়েও কনফিগার করে নিতে পারবো। তো আমার ক্যামেরার আইপিটা হচ্ছে, এই জন্য আমাদের ক্যামেরা আইপি জানা লাগবে। তো আমার ক্যামেরা আইপিটা হচ্ছে 192.168.3.50 এটা দিব। এই যে ইউজার নেম, ক্যামেরার অ্যাডমিন, পাসওয়ার্ড নাই, লগ ইন দিব। আমি যদি চেঞ্জ না করি আগের মতো, তো ইন্টারফেসটা আপনারা সেমই পাবেন। দেখেন সেম ইন্টারফেস, আর হচ্ছে আমার যে কনফিগারেশনগুলো সেম পাবেন। তো আপনারা মাল্টিপল ওয়ে এই কাজটা করে নিতে পারবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পরবর্তী ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। থ্যাংক ইউ ওয়াচিং আওয়ার ভিডিও।